কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকে মারধরের শিকার হয়েছেন। ছাত্রলীগের বাহিনী আমাদের উপর হামলা করছে, আমাদের অনেক ভাই আহত, অনেক ভাইয়ের মাথা থেকে রক্ত ঝরছে। প্রধানমন্ত্রীর সেফ এক্সিট, সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর, 3 মাস দেশ চালাবে সেনা প্রধান। আমরা একটা মানুষকেও ছাড়বো না। শোক, ছাত্রদের এই আন্দোলনকে ঘিরে এবার ভয়াবহ রূপ নিয়েছেন রাজপথে। সম্মানিত দর্শক, এবার ছাত্র ছাত্রীদের উপর ভয়াবহ আক্রমণ করলেন ছাত্রলীগ নেতাকর্মীরা। সম্মানিত দর্শক, ছাত্রলীগ নেতাকর্মীরা আক্রমণ করায় এবার কঠিনভাবে খেপে গেলেন শিক্ষার্থীরা। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন এবার ছাত্ররা এবার যেভাবে খেপেছেন, এবং কি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়ে যাচ্ছেন, এবং কি সামনে দিনে আরও ভয়ানক কিছু হতে যাচ্ছে বাংলাদেশে। এই ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন। সম্মানিত দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকে মারধরের শিকার হয়েছেন। আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরাও রয়েছেন। 15 জুলাই টিএসসিতে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা সমাবেশ করেন। বেলা 3টার দিকে বিজয় 71 হলের সামনে শুরু হয় সংঘর্ষ। আন্দোলনকারীদের একটি দল বিজয় 71 হলে প্রবেশ করতে গেলে তাদের বাধা দেওয়া হয়। এ নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা দুই পাশে অবস্থান নিয়ে কিছুক্ষণ পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চালিয়ে যান। অনেক শিক্ষার্থী ছাত্রলীগের নেতাকর্মীদের লাঠির আঘাতে আহত হয়েছেন। ছাত্রলীগের বাহিনী আমাদের উপর হামলা করছে, আমাদের অনেক ভাই আহত, অনেক ভাইয়ের মাথা থেকে রক্ত ঝরছে। আমরা যখন মিছিল ছত্র ছিলাম, একে তোরাল থেকে ছাত্রলীগের বা তাদের যারা ছিল তারা এসে এমন ভাবে পিছন দিক থেকে দাওয়া করছে, আর ইট পাটকেল লাঠি সোনা দিয়ে যা আছে আমাদের পিছন দিক থেকে, আমাদের অনেক মেয়েরাও ছিল পিছনে, এমন ভাবে আঘাত হয়েছে, আমরা দেখতে কি অবস্থা। আমরা কি এই দেশে থাকি? অন্য হসপিটালে গেছে শেষ পর্যন্ত। এই হলো পরিস্থিতি। যে কোনো এটা তো প্ল্যান মাফিক হামলা, আমরা বলবো যেভাবে হামলাটা চালানো হয়েছে, মানে আপনার হকি স্টিক নিয়ে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে, এটি বুঝাই যায় যে এটি পূর্ব পরিকল্পিত একটি হামলা। এবং সেখানে বহিরাগতদেরকে আমরা দেখেছি, যে ট্রাক ভর্তি বিভিন্ন টোকাই টাইপের ছেলেমেয়েরা ক্যাম্পাসে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা করেছে। এটা অবশ্যই পূর্ব পরিকল্পিত। বিষয়টা হচ্ছে, গতকাল রাত 2টার সময় কিন্তু ছাত্রলীগ ক্যাম্পাসে শোডাউন দিয়েছিল, আজকে সকালে ইডেন কলেজেও কিন্তু তারা মেয়েদের উপরে একটা হামলা করেছে। এবং আমরা আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহারের দাবিতে, তার বক্তব্যের প্রতিবাদে কিন্তু আজকে সমাবেশটা করছিলাম, খুবই শান্তিপূর্ণভাবে করছি। আমাদেরকে ভয় দেখানোর জন্য, আন্দোলনটাকে ধামা চাপা দেওয়ার জন্য, দমন করার জন্য তারা খুবই পরিকল্পিতভাবে এই আন্দোলনটা করছে এবং ত্রাস সৃষ্টি করছে। রোকেয়া হলেও কিন্তু ধারাবাহিকভাবে তারা এখনো আন্দোলন করে যাচ্ছে এবং ক্যাম্পাসে তারা শোডাউন দিচ্ছে। ফলে আন্দোলনরত শিক্ষার্থী হিসেবে, প্রত্যেকটা আহত শিক্ষার্থী হিসেবে, আহত শিক্ষার্থীর পক্ষ থেকে আমি ছাত্রলীগের এই সন্ত্রাসী রাজনীতির প্রতি তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই, এবং অবিলম্বে এই সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে একত্র হওয়ার জন্য আহ্বান করছি। আমরা তার
তাদেরকে আমাদের বন্ধুরা সহ আমরা তাদেরকে উদ্ধার করতে গিয়েছিলাম। আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না, আমরা স্টুডেন্টরা, সাধারণ স্টুডেন্টরা ক্যাম্পাসের, আমরা খালি হাতে আমাদের ভাইদেরকে উদ্ধার করতে গেছিলাম। আমাদের ছাত্রলীগের গুন্ডা কর্মীরা এবং বাহির থেকে কিছু টাকা এনে তারা আগে থেকে অস্ত্র নিয়ে ক্যাম্পাসে ভর্তি করেছিল, তাদের ঈদ আগে থেকেই ছিল। প্রথমেই তারা আমার বন্ধুদেরকে আটক করে। আপনারা এখন যে দেখতে পারবেন অনেক বন্ধু আহত হয়েছে, অনেকে মাথা ফাইটে গেছে, অনেকে হাত ভেঙে গেছে, অনেক বন্ধুদেরকে গায়ে হাত দিছে। আমরা তাদেরকে সেভ করতে যাইয়া আমাদেরকে অতর্কিত ভাবে হামলা করছে এবং আমাদেরকে ঈদের যে খোয়া ছিল ঈদ পাক্কা মারছে এবং তারা প্রথমে হেলমেট পরে আইসে আমাদের উপর ঈদ পাক্কা মারছে। তো আমরা তীব্র নিন্দা জানাই এবং আমাদের ক্যাম্পাস একটি মুক্ত পরিবেশ, এখানে যে বাহির থেকে টকাই গুলো নিয়ে আসছে আমরা বিসি বা প্রক্টরকে অনুরোধ করতেছি যে এই ধরনের টকাইদেরকে ক্যাম্পাস থেকে আপনারা বের করে দিবেন। তো আমাদেরকে হামলা করে আমাদের আন্দোলন থামিয়ে থাকবে যাবে না। এটা সারা বাংলাদেশের সকল মানুষের অধিকার, আমরা রক্ত দিছি, আমরা প্রয়োজন হলে জীবন দিব, তারপর হলে আমরা আমাদের অধিকার থেকে এই ক্যাম্পাসে কোটা আন্দোলনকারী যেখানে পাওয়া হবে নিরিকুত্তার মতো পিটিয়ে এই ক্যাম্পাস থেকে বের হবে। অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য আমরা দেশ সত্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এতদিন চুপ করেছিলাম, কিন্তু যখন তারা নেত্রীর নামে বাজে স্লোগান দেয়, যখন তারা বঙ্গবন্ধুর নামে বাজে স্লোগান দেয়, আমরা একটা মানুষকেও ছাড়বো না। এবং ছাত্রলীগের যারা নেতাকর্মী ছিলাম তখন আমরা বেরোই এবং বেরো তাদেরকে প্রতিহত করার জন্য আগাই। যদি আমরা এই প্রতিহত না করতাম তখন কিন্তু তারা আমাদের হলের রুমগুলোতে আস্তে আস্তে চলে যেত এবং তাদের মেইনলি প্রিপারেশন ছিল হলে যারা ছাত্রলীগ করে ওই রুমগুলোতে যাবে এবং ভাঙচুর করবে এবং যে কোনো একটা পরিস্থিতি সৃষ্টি করে আক্রমণ করে এই ক্যাম্পাসকে একটি মানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তারা একটি সরকার পতনের আন্দোলনের দিকে যাচ্ছিল। এবং আমরা মোটামুটি ভাবে এই আমাদের যে হলগুলো আছে সেই হলগুলো প্রতিহত করে আস্তে আস্তে আমরা এদিকে আগে। আচ্ছা, ছাত্রলীগ প্রেসিডেন্ট সাদ্দাম ভাই বলছিল যে তারা আসলে তিনি তার ব্যক্তিগতভাবে দলীয় ভাবে এই কোটা আন্দোলনের বিপক্ষে তিনি না, আন্দোলনকে তিনি সমর্থন জানিয়েছিলেন, এই মানে পরিবেশ তো আসার কথা না কেন? আপনি জেনে থাকবেন আমরা কিন্তু হলগুলোতে যারা আমরা দায়িত্ব সক। আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন সারা বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলন চলে যাচ্ছে। এবার শিক্ষার্থীর এই আন্দোলনে এবার ভয়াবহ হামলা আক্রমণ করলেন ছাত্রলীগ নেতাকর্মীরা। ছাত্রলীগ নেতাকর্মীরা ছাত্রদের এই আন্দোলনে হামলা করায় এবার কঠিনভাবে খেপে গেলেন শিক্ষার্থীরা। সম্মানিত দর্শক, শিক্ষার্থীরা খেপে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে সকলকে এবার কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন এবং কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করতে হবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন এবার ছাত্ররা কতটুকু খেপেছেন এবং কি ছাত্রলীগরা কী কারণে ছাত্রদের উপর এরকম হামলা করলেন। সেই হামলা নিয়ে কিন্তু এবার আরও কঠিন খেপে গেলেন শিক্ষার্থীরা। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।